হায়দ্রাবাদ কে ধরাশায়ী করে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি পান্তের জোর ঘুরে গেল হায়দ্রাবাদ ঘর মাঠে। হায়দ্রাবাদের বিদায় নিজেদের মাঠে আইপিএল এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ। বুধবার রাতে দিল্লির কাছে 2 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হায়দ্রাবাদ। আর রয় জয় দ্বিতীয় কোয়ালিয়ায় নিশ্চিত করে দিল্লি শুক্রবার রাতে ফাইনাল ওঠার লড়াইয়ে চেন্নাই সুপার কিংদের মুখোমুখি হবে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 162 রান করে হায়দ্রাবাদ। দলীয় 31 রানে ওপেনার রিদমমান সাহা 8 রানে ফিরলেও 2 অঙ্কের রান পেয়েছেন দলীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ডাবটিল ফিরেন 19 বলে 4 ছক্কা ও 1 চারে 36 রান করে, এছাড়া মানিশ পান 30, ড্যান উইলিয়ামসন 28, বিজয় শঙ্কর 25 এবং মোহাম্মদ নবী 20 রান করেন। জবাবে 2 ওপেনার